হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে একটি টোন কিপার অ্যাকাউন্ট তৈরি করবেন তাও আবার সঠিক নিয়মে দেন এখান থেকে সরাসরি প্লে স্টোর অ্যাপস ওপেন করবো আমরা তো সরাসরি প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর বারে ক্লিক করবেন এখানে লিখবেন টোন কিপার লেখার পরে কিপার অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অয়লেট এখানে ক্লিক করবেন যদি আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে চার সংখ্যা একটা পাস ওয়ার্ড দেবেন সবাই তো আমি আমার পছন্দের মতো চারটির সংখ্যা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আবার দেবেন তো আবার এখানে আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে হচ্ছেন ইনেবেল নোটিফিকেশন তো আপনার যে নোটিফিকেশন চান কোনো কিছু আপডেটে তাহলে এটা অন করে দেবেন আর না সালে ওপরে দেখছেন লেটার লেখা রয়েছে ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে নিচে স্কুল করবেন স্কুল করার পর দেখতে চাবি সাবি আইকন রয়েছে নিচে এখানে দেখতে হচ্ছেন বেক আপ ওয়েনিড রিকোয়ারি পালস তো এখানে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে এবং সঠিক নিয়মে ভেরিফাই করতে চান বা পরবর্তী লগ ইন করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কান্টিনিউ অপশন রয়েছে তো এখান থেকে সরাসরি আপনারা কী করবেন কান্টিনিউর ওপরে ক্লিক করবেন তো এখান থেকে আবার যে পাসকোর্ডটা দিয়েছিলেন প্রথমে ওই পাসকোর্ডটা এখানে লিখতে হবে তো আমি যে পাসকোর্ডটা দিয়েছি সেই পাসকোর্ডটা এখানে আমি লিখলাম দেখতে পারছেন তো ক্লিক করার পর এখানে দেখতেছেন রিকভারি ফালস এখানে অনেকগুলো মানে কোড রয়েছে চব্বিশটার মতো কোড রয়েছে এই কোডগুলো সবাই স্ক্রিনশট দিয়ে রাখো অথবা নোট কাটায় লিখে রাখো কারণ আমাদের কোনো সময় কোনো কারণে যদি আমাদের এই টোন অ্যাপসটা আমাদের ফোন থেকে ইনস্টল হয়ে যায় অথবা ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা পরবর্তী পরবর্তীতে আমাদের এই টোন অ্যাপসে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো না লগ ইন করার সময় কিন্তু এই কোডগুলো আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো এই কোডগুলো সবাই স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট খাতায় লিখে রাখো সুবিধার্থে আমি বলে দিলাম দেন এখান থেকে কী করবো এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক বেকআপ তো আমরা এখন কী করবো এই জায়গায় ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে চার নাম্বার এখানে বেকআপ চেক লেখা রয়েছে উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশনে অর্থাৎ চার নাম্বার অপশানে কোন কোডটা রয়েছে কোন লেখাটা রয়েছে অর্থাৎ কোন ওয়ার্ডটা রয়েছে তো ওই ওয়ার্ডটা এখানে লিখতে হবে আমি প্রাইভেসির কারণে আমি এটা হাইড করে দিলাম যেহেতু আমার পরবর্তীতে লগ ইন করার সময় এই কোডগুলো প্রয়োজন হবে এবং দেখতে পেয়েছেন এই দশ নাম্বারের যে কোডটা রয়েছে ওই নোট যেগুলো আমি প্রথমে বলেছিলাম ওই দশ নম্বর থেকে ওই কোডটা অর্থাৎ ওই নোটটা এখানে লিখতে হবে ওই ওয়ার্ডটা এখানে লিখতে হবে একদম সঠিকভাবে যে কোনো প্রকার কোনো ওয়ার্ড ভুল করা যাবে না অ্যান্ড বাইশ নাম্বারের যে কোডটা রয়েছে সেটা আমি দিলাম দেওয়ার পর দেখতে পেয়েছেন আমার যে অ্যাকাউন্টটা ওটা সঠিকভাবে তৈরি হয়ে গেলো এবং আপটা সম্পন্ন হয়ে গেলো এবং আপনারা কীভাবে এখানে হ্যামেস্টার কম্বার্ট অ্যাডডোপ ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন বা কীভাবে বাই সেল করবেন সব কিছু নিয়ে পরবর্তী ভিডিও দেব তো এই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং যে ওয়ার্ডগুলো আমি প্রথমে বলেছিলাম বেকআ ওয়ার্ড ওই ওয়ার্ডগুলো অবশ্যই সেভ করে রাখবেন যেহেতু পরবর্তী লগ ইন করার সময় ওই ওয়ার্ডগুলো আপনার প্রয়োজন হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ